মুভিটির শুরুতে মরুভূমির একটি বড় খাদের মধ্যে আমরা লুসিয়াটার সঙ্গী বেনকে দেখতে পাই, যারা খাদের পাহাড়গুলি চড়ার চেষ্টা করছিল। পাহাড়গুলি অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তাও তারা তাদের জীবনে চিন্তা না করে সেই পাহাড়গুলি চড়ার চেষ্টাই করে যাচ্ছিল। কিন্তু তারা এমনটা কেন করে যাচ্ছিল এটা আমরা পরে জানতে পারবো। আর এই সিনটি এখানেই শেষ করে আমাদের 72 ঘন্টা পিছনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লুসি তার বয়ফ্রেন্ড ডেভিডের সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। ডেভিড পেশায় একজন উকিল ছিল। তারা দুজন একসাথে টাইম স্পেন্ড করার জন্য আরবের দেশে ঘুরতে এসেছিল এবং তারা দুজনই খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। যাই হোক, এবার রাত্রে যখন লুসি ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যায়, সেখানে বেন নামে একজনকে সে দেখতে পায়, যে কিনা খাবারের জন্য অর্ডার তো করেছিল কিন্তু খাবারের বিল না পে করে সেখান থেকে চলে যায়। লুসিও সেই দিকে একটা বেশি নজর দেয় না, আর সেও তার ডিনার কমপ্লিট করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লুসি আর ডেভিড যখন ঘুরতে যাবে ডিজার্টে, তখন ডেভিডের অফিস থেকে তার কাছে একটি কল আসে আর ডেভিডকে বলে যে তার খুব একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। তাই ডেভিড লুসিকে বলে, আমি তোমার সাথে ট্রিপে যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে। ডেভিডের কথা শোনার পর লুসির একটু মন খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে হতাশ হয়ে একাই ট্রিপের জন্য বেরিয়ে পড়ে, কারণ ডেভিড কখনো লুসিকে তার পুরো সময় দেয় না। এবার লুসি সেই জায়গায় পৌঁছায় যেখানে ট্রিপের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। সেখানে লুসি বেনকেও দেখতে পায়, যে সেই দিন রাত্রে খাবারের টাকা না দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর লুসি বেনের কাছে যায় এবং বেন তাকে বলে, আমি ওই ডিজার্টে ঘুরতে যাওয়ার জন্য এসেছি আর আমি এখানকার সব থেকে ভালো জায়গাটি চিনি, যেটা একটা অসাধারণ জায়গা, যেখানে গেলে তোমার ডিজার্টে ঘোরার আরো ইচ্ছা বেড়ে যাবে। বেন লুসিকে তার সাথে যেতে বলে, তবে লুসি বেনকে বারণ করে দেয় আর সেই গাড়ির মধ্যে গিয়ে বসে পড়ে। সেখানে অনেক মানুষও ছিল, তবে তাদের বয়স লুসির থেকে অনেক বেশি ছিল, তাই সেখানে লুসির একটুকু ভালো লাগছিল না। সে ভাবতে থাকে সে বেনের সাথে যাবে। লুসি এবার গাড়ি থেকে বেরিয়ে বেনের গাড়িতে গিয়ে বসে পড়ে। বেন লুসিকে দেখে অনেকটা খুশি হয় আর তাকে ড্রাইভ করতে বলে, আর অনেকটা ড্রাইভ করার পর ফাইনালি তারা সেই জায়গায় পৌঁছে যায় যে জায়গাটির কথা বেন তাকে বলেছিল। তবে জায়গাটি সত্যি খুব অসাধারণ একটি জায়গা ছিল, যেখান থেকে পুরো ডিজার্টের দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছিল। লুসিও সেখানে এসে অনেকটা বেশি খুশি ছিল। এবার সেখানে রাত কাটানোর পর লুসির যখন ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় বেন একটি প্যাসুট করে সেখান থেকে নিচে নেমে গেছে। এই দেখে সে অনেকটা ঘাবড়ে যায়, কারণ তাকে এখন একাই নিচে যেতে হবে। সেখানে বেন তার জন্য একটি চাবি আর একটি নোট রেখে দিয়ে যায়। নোটটিতে লেখা ছিল, তুমি যতক্ষণ না নিচে আসছো ততক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করবো। নোটটি দেখে লুসি একটুকু খুশি ছিল না, তবে আর কিছুই করার ছিল না। সে এবার বেনের গাড়ি নিয়ে পাহাড়ের গা বেয়ে এবড়োখেবড়ো রাস্তা দিয়ে নিচে নামতে থাকে, অন্যদিকে বেন তার জন্য নিচে অপেক্ষা করতে থাকে। শেষমেশ লুসি অনেক কষ্ট করে বেনের কাছে চলে আসে গাড়িটি নিয়ে, আর বেনের উপর অনেকটা রেগে যায়, কারণ বেনের জন্য তার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাকে এ সময় ডেভিডের কাছে যেতে হতো। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই, যে কিনা সেই টুরিস্ট বাসের কাছে এসে দাঁড়িয়েছিল লুসির জন্য। তখন সে জানতে পারে আসলে লুসি তাদের সাথে যায়নি ঘুরতে। এটা শোনার পর সে অনেকটা ঘাবড়ে যায় এবং তাকে সাথে সাথে কল করে, তবে তার ফোন আউট অফ সার্ভিস ছিল। লুসির ফোন বন্ধ থেকে ডেভিড আরো বেশি ঘাবড়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে আমরা লুসিকেও দেখতে পাই, যারা সেখান থেকে বেরিয়ে পড়েছিল বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তখনই তাদের গাড়ির চাকা বালির মধ্যে আটকে যায়। তারা অনেক চেষ্টা করতে থাকে গাড়িটি সেখান থেকে বার করার জন্য, কিন্তু কোনোভাবেই তাদের গাড়ি বার হচ্ছিল না। লুসি এবার ডেভিডকে কল করার চেষ্টা করছিল, তবে এটা এমন একটা জায়গা ছিল যেখানে কখনো নেটওয়ার্ক থাকে না ফোনে, এই কারণে সে কাউকেই কল করতে পায় না। তাই লুসি অনেক প্যানিক হয়ে পড়ে। এই থেকে বেন তাকে বলে, চিন্তা করো না কেউ এখানে আসবে কিছুক্ষণের মধ্যে, তখন আমরা তাদের কাছ থেকে সাহায্য নিয়ে নেব, কেউ না আসা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না শুধুমাত্র বসে অপেক্ষা করা ছাড়া। তখন লুসি বলে, আমার কাছে এত সময় নেই যে আমি এখানে বসে অপেক্ষা করব। আমাদের এখান থেকে এখন বেরোতেই হবে। এই শুনে বেন বলে, এখন এই জায়গায় অনেক বেশি গরম, যে কারণে আমরা বেশিক্ষণ এখানে চলতে পারবো না, তাই আমাদের পক্ষে এটাই ভালো হবে, সূর্য ডোবার পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। কিন্তু লুসি বেনের কথা একটুকু শোনে না, কারণ লুসি জানতো বাড়িতে ডেভিড তার জন্য ওয়েট করবে। তাই লুসি একাই তার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর কিছুটা যাওয়ার পর লুসির অনেক জল তেষ্টা পায়, তাই সে তার কাছে থাকা সব জল খেয়ে নেয়, যে কারণে লুসি আর সামনের দিকে যাওয়াটা ঠিক মনে করেনি। আসলে সে জানতো না সে কোন দিকে যাচ্ছে, তাই আবারও সে বেনের কাছে ফিরে আসে। এরপর বেনের কাছে ফিরে আসার পর তার আবারও জল তেষ্টা পায় আর সে বেনের কাছে থাকা জলের বোতল নিয়ে খেতে থাকে। তখন বেন বলে, আমরা এখানে আটকে গেছি, তাই আমাদের জল একটু একটু করে খেতে হবে, কারণ এটাই লাস্ট জলের বোতল আমাদের কাছে। এবার বেন লুসিকে একটি ম্যাপ দেখায় আর বলে, এখান থেকে প্রায় 12 মাইল দূরে একটি ওপেন ডিজার্ট বলে জায়গা আছে, যেখানে অনেক টুরিস্টই আসে ঘুরতে, আমরা যদি সেখানে চলে যেতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো। এরপর সন্ধ্যা হতে লুসি আর বেন এখান থেকে বার হওয়ার জন্য রেডি হতে থাকে তাদের সব জিনিসপত্র গুছিয়ে। তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে গাড়িতে একটি ম্যাপ রেখে দিয়ে যায়, যাতে যদি কেউ এখানে আসে তাহলে যেন ম্যাপটি দেখে তারা বুঝতে পারে তারা কোন দিকে গেছে। সে পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে বলে, আমার ফিয়ন্সে মানে লুসি হারিয়ে গেছে ডিজার্টে ঘুরতে গিয়ে। পুলিশ অফিসার তাকে বলে, চিন্তা করো না, আমরা চেষ্টা করছি তাকে খোঁজার। যদিও ডেভিড পুলিশকে টাকা দিচ্ছিল তাড়াতাড়ি কাজটি করার জন্য, তবে পুলিশ অফিসার তাকে বারণ করে দেয়।
কারণ সে খুবই সৎ ও ভালো মনের একটি পুলিশ ছিল। এরপর আমরা লুসিকে দেখতে পাই, যারা সামনের দিকে যাচ্ছিল পায়ে হেঁটে হেঁটে। তারা দুজনেই একই রকমই ছিল, তাই কোথাও না কোথাও তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। যদিও লুসিকে কখনো ডিবির ঠিক মতো সময় দেয়নি, সে সবসময় তার কাজ নিয়ে বিজি ছিল, তাই লুসিরও বেনকে ভালো লাগতে থাকে কারণ তারা দুজন খুব ভালোভাবেই সময় কাটাচ্ছিল। যাই হোক, এবার যেতে যেতে রাত হয় আর সেখানে বালি জ্বরও শুরু হয়ে যায়, যে কারণে তাদের সেখানেই রাত কাটাতে হয়। আর যখন সকালে তাদের ঘুম ভাঙে, তখন তারা দেখতে পায় তাদের অর্ধেক শরীর বালির মধ্যেই ঢেকে গেছে। যাই হোক, এবার লুসি উঠে চারিদিক ভালোভাবে দেখতে থাকে। ঠিক তখনই সে সামনে একটি রোড দেখতে পায় যেখান থেকে গাড়ি ও লোক চলাচল করছিল। এটা দেখার পর লুসি অনেক খুশি হয় আর সে বেনকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে, আমরা পৌঁছে গেছি। কিন্তু তারা জানতো না তাদের সামনে এখনো কি অপেক্ষা করছে। তারা এবার দুজনেই খুশিতে সামনের দিকে যাওয়া শুরু করে। আর কিছুটা যাওয়ার পরেই তারা তাদের সামনে একটি বড় খাদ দেখতে পায়, যেটা পার করা তো দূরের কথা, কেউ পার করার কথা মাথায় নিয়ে আসতে পারে না। তারা দুজনে এটা দেখার পর কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই তারা রোড থেকে যাওয়া সব গাড়িগুলিকে ইশারা করতে থাকে যাতে তাদের কেউ হেল্প করতে পারে। কিন্তু তাদের ইশারা কেউ দেখতে পারে না, কারণ রোড থেকে তাদের দূরত্ব অনেক বেশি ছিল। তারা এই জায়গায় এখন আটকে গিয়েছিল পুরোপুরি ভাবে, তাদের সাথে থাকা জল পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল। এইসব দেখার পর তারা দুজন অনেক হতাশ হয়ে পড়ে। তবে লুসি বেনকে বলে, তুমি কি প্যারাসুট নিয়ে খাদের ওই পারে যেতে পারবে? উত্তরে বেন বলে, না, আর আমি যদি প্যারাসুট নিয়ে নিচে যাওয়ার চেষ্টা করি তাহলে আমি খাদের মধ্যে গিয়ে ল্যান্ড করবো, এর ফলে আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাদের দুজনের কাছে আর কোনো অপশনই ছিল না এই খাদটি পার করার জন্য। অন্যদিকে আমরা ডেভিডকেও দেখতে পাই, যে কিনা লুসিকে খুঁজতে খুঁজতে সেই লোকটির কাছে এসে পৌঁছায়। আসলে ডেভিড জানতে পেরে গিয়েছিল লুসি বেনের সাথেই ঘুরতে গিয়েছিল। যাই হোক, ডেভিড এবার সেই লোকটির সাথে যেতে বলে লুসিকে খোঁজার জন্য। তবে ওই লোকটি নিজে না গিয়ে ডেভিডের সাথে করে অন্য দুজনকে পাঠায় যাতে ডেভিডকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে লুসি আর বেন গিয়েছিল। অন্যদিকে আমরা লুসি আর বেনকে দেখতে পাই, যারা তখন খাদের ধার ধরে হাঁটতে ছিল। এটা ভেবে যদি কোথাও এই খাদটি শেষ হয়ে যায় তাহলে তারা ওই পারে যেতে পারবে। কিন্তু কয়েক কিলোমিটার হাঁটার পরেও খাদটি শেষ হচ্ছিল না। তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, তাদের কাছে খাওয়ার মতো কোনো খাবার ও জলও ছিল না। এরপর তারা দুজন রেস্ট নেওয়ার জন্য একটি পাথরের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে কিছু সময়ের জন্য। এবার বেনের ঘুম ভাঙার পর সে সিদ্ধান্ত নেয় যে প্যারাসুট দিয়ে সে এই জায়গাটি পার করবে। তবে লুসি তাকে এমনটা করতে বারণ করে, কারণ সে জানতো এই কাজটার জন্য তার জীবন পর্যন্ত চলে যেতে পারে। তখন লুসি বেনকে বলে, আমরা এই খাদটির নিচে নেমে আবার উঠে এটাকে পার করব। লুসির কথা শোনার পর বেনও রাজি হয়ে যায় এই কাজটি করার জন্য। এরপর তারা দুজন খাদের নিচে নামা শুরু করে। আর কিছুটা নামার পরেই লুসির পা পাথর থেকে স্লিপ কেটে যায়, যার ফলে লুসি একটি পাথর ধরে ঝুলেছিল। এবং যখন বেন লুসিকে সাহায্য করতে উপরে উঠতেছিল, ঠিক তখনই বেনও নিচে পড়ে যায় আর তার সাথে সাথে লুসিও। এবার যখন লুসির জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় বেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, সে ঠিকভাবে নড়তেও পারছিল না। অন্যদিকে আমাদের ডেভিডকে দেখানো হয় যে সেই দুজনের সাথে সেই জায়গায় চলে এসেছিল যেখানে লুসি আর বেনের গাড়ি ছিল। এবার সেখানে ডেভিড লুসির ক্যামেরাটিকেও দেখতে পায় আর সেখানে ডেভিড লুসি আর বেনের কাটানো সময়গুলির ভিডিও দেখতে পায় যেখানে লুসি আর বেন খুবই কাছাকাছি ছিল। এই দেখে ডেভিড মনে মনে ভাবতে থাকে লুসি হয়তো তাকে ঠকিয়ে চলে গেছে বেনের সাথে, আর বেনের সাথে অনেক খুশিতে আছে, তাই ডেভিড লুসিকে খোঁজা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে লুসি আর বেনকে আমরা দেখতে পাই যারা অনেক বেশি হতাশ ছিল। আসলে তারা দুজন প্রায় নিচেই চলে এসেছিল, তখনই তারা নিচে পড়ে গিয়েছিল, মানে তারা খাদের একদম নিচে যেতে পায়নি আর তারা খাদের এই পাশেই ছিল। এরপর তারা আবার উপরে চলে আসে এবং লুসি প্যারাসুটটি নিয়ে খাদটিকে পার করার চেষ্টা করে। লুসি প্রথমের দিকে তো প্যারাসুটটিকে ওড়াতে পারছিল না, তবে অনেক চেষ্টা করার পর সে ফাইনালি প্যারাসুটটিকে নিয়ে উঠতে সক্ষম হয়। আর যখনই সে খাদটিকে পার করতে যাবে তখনই হাওয়ার গতিপথ পাল্টে যায়, যার ফলে লুসি খাদের নিচে যেতে থাকে। নিচে পড়ে যাওয়ার ফলে লুসি অজ্ঞান হয়ে যায় আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি লুসিকে দেখে সেখান থেকে পালাতে থাকে, লুসিও এই সুযোগে তার পিছন করতে থাকে আর যেতে যেতে সে একটি ছোট গ্রামের কাছে চলে যায়। লুসি তাদের কাছে পৌঁছাতেই সে সেখানে অজ্ঞান হয়ে যায় আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তাদের বলে, আমার একজন বন্ধু উপরে আছে যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন সেই মানুষগুলি বেনের কাছে গিয়ে বেনকে উদ্ধার করে আর তাদের সাথে করে নিয়ে যায়। এবার রাতে বেনের জ্ঞান ফিরে আসে আর সে অনেক খুশি হয় তাদের সবাইকে দেখে। অন্যদিকে ডেভিডের সাথে থাকা সেই দুজন লোক ওই খাত্রির কাছে চলে আসে যেখানে লুসি আর বেন ছিল। এরপর তারা দুজন লুসি আর বেনকে নিয়ে সেখান থেকে যেতে থাকে, তবে সেখানে বেন ছিল না। আসলে তারা দুজন ডেভিডকে বেঁধে গাড়ির ডিক্কির মধ্যে রেখে দিয়েছিল। যাই হোক, এরপর তারা বেনকে জিজ্ঞাসা করে, তোমাদের আমরা কোথায় ছাড়বো? উত্তরে বেন বলে, আমাদের গাড়ি মরুভূমির বিয়ারের মধ্যে আটকে গেছে, আমাদের শুধু আমাদের গাড়ি পর্যন্ত ছেড়ে দাও। এরপর তারা বেন আর লুসিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তাদের গাড়ি ছিল। সেখানে আগে থেকেই কিছু লোক ছিল যাদের হাতে বন্দুকও ছিল। আসলে যারা দুজন বেন আর লুসিকে নিয়ে আসতে গিয়েছিল তারা আসলে মানুষকে কিডন্যাপ করে লোকের কাছে বিক্রি করতো, তাই সেখানে ওই মানুষগুলো এসেছিল তাদেরকে কেনার জন্য। এবার ডেভিড আর বেনকে তারা $40,000 দিয়ে কিনে নিয়েছিল। আর যখন লুসির পালা আছে তখন তারা একে অপরের সাথে লড়াই করা শুরু করে।
তারা একে অপরকে গুলি করতে শুরু করে, যে কারণে তারা সবাই সেখানে মারা যায় একজন ছাড়া। আর সে লুসিকে নিয়ে সেখান থেকে যাওয়ার আগে বেন তাকে গুলি করে মেরে দেয়। ডেভিডের সাথে করে আসা দুজনের মধ্যে একজন মারা গিয়েছিল আর একজন তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এবার সেখানে তিনজন ছিল, ডেভিড, বেন আর লুসি। ডেভিড এবার তাদের গাড়িটি বার করার চেষ্টা করতে থাকে। তখন লুসি ডেভিডকে বলে, কোনো লাভ নেই, এখান থেকে গাড়ি বার করতে পারবে না। কিন্তু বেন লুসিকে বলে, তুমি গাড়িটির চাকার হাওয়া বের করে দাও, তাহলে কোনো প্রবলেম ছাড়াই গাড়িটি এখান থেকে বেরিয়ে যাবে। এই শুনে লুসি অনেক অবাক হয়ে যায় আর বেনের কাছে গিয়ে বলে, তাহলে তুমি এটা আগে কেন করোনি? উত্তরে বেন বলে, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমার তোমাকে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল, তাই আমি সেদিন তোমাকে আমার সাথে আসতে বলেছিলাম, কারণ আমি তোমার সাথে আরো বেশি সময় কাটাতে চাইছিলাম, তাই আমি এটা তোমাকে বলিনি আর আমিও নিজে করিনি। আমি এই ডিজার্টটাকে খুব ভালোভাবে চিনি আর আমি এখানকার সব রাস্তা চিনি, তবে আমি শুধু তোমার সাথে সময় কাটানোর জন্য এই কাজটা করেছিলাম। এই শুনে লুসিরও ভালো লাগতে থাকে বেনকে। এরপর তারা তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর যেতে যেতে লুসি ডেভিডের দেওয়া রিংটি তাকে ফিরিয়ে দেয়, কারণ যে সময়টুকু লুসি বেনের সাথে কাটিয়েছিল সেই সময়টুকু লুসির কাছে খুবই ভালো সময় ছিল, আর এইরকম সময় ডেভিড লুসিকে কখনো দেয়নি। তাই লুসি এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে বেনের সাথেই থাকবে, আর এর সাথে সাথে এই মুভিটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে।